লৈ পুনৰ দুই বিষয়ালৈ চম 26 ডিসেম্বৰত এছ আই টিত হাজিৰ হ'ব লাগিব কৰ পৰিদৰ্শক জয়ন্ত দলে আৰু প্ৰিয়ংকা দল ডেকা এ পি এছ চি জালিয়াতিৰে চাকৰি লৈছিল দুই নিলম্বিত বিষয়াই যিকোনো মুহূৰ্তত গ্ৰেপ্তাৰ হ'ব পাৰে নিলম্বিত এ ডি চি সুকন্যা বৰা আয় বহিৰ্ভূত সম্পত্তিৰ গোচৰত ধাৰাবাহিকভাৱে অব্যাহত জেৰা চি এম ভিজিলেন্সত এতিয়াও উদ্ধাৰ হোৱা নাই সুকন্যাৰ সম্পত্তিৰ গুপ্ত অধ্যায় বিতর্কিত আরক্ষী অধীক্ষক রাজেন সিংর গুন্ডাগিরি কাজিরঙার এগারী বন বিষয়াক অশ্লীল গালি গালাজ রাজেন সিংর হাতি সাফারি টিকট নিদিয়ার বাবে নিশা থানালে উঠাই আনিলে বিষয়াজন জম্মু কাশ্মীরত সন্ত্রাসবাদী ভয়ঙ্কর আক্রমণত শহীদ পাঁচ সেনা জওয়ান রাজৌরীত সেনাবাহিনীর দুখন বাহনত এম্বুজ সন্ত্রাসবাদী আক্রমণত আহত তিনিজন সেনা আর এটা সন্ত্রাসবাদী দেশত পুনৰ ছয় কোভিড আক্রান্তর মৃত্যু বিগত চৌব্বিশ ঘণ্টাত নতুনক কোভিডত আক্রান্ত 590 জন দেশত সক্রিয় কোভিড আক্রান্তর সংখ্যা 2669 জন গুৱাহাটীত কোভিডত আক্রান্ত সুইডেন ফেরত যুবতী শহীদ কনকলতা বৰুৱাৰ জন্মজয়ন্তী গহপুৰত সাংস্কৃতিক পরিক্রমা বিভাগৰ উদ্যোগত ৰাজ্যিকভাৱে উদযাপন জন্ম শতবার্ষিকী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আৰু সাংস্কৃতিক মন্ত্রী বিমল বৰাৰ অনুষ্ঠানত অংশগ্রহণ নমস্কার দুপুরের সংবাদের সঙ্গে স্টুডিওত মই পাপড়ি 26 ডিসেম্বরত এস আই টিত হাজির হব লাগিব দুই রাজপত্রিত বিষয়া কর পরিদর্শক জয়ন্ত দলে আর প্রিয়ংকা ডেকাক হাজির হওয়ার নির্দেশ দিছে এস আই টিয়ে বর্তমানলৈকে দুই রাজপত্রিত বিষয়াক নিলম্বন করা হওয়া নাই দুইজনের বিরুদ্ধে আছে নম্বর জালিয়াতিরে চাকরি লওয়ার অভিযোগ এ পি এস সি কেলেঙ্কারিত নাম সাঙুর খাইছিল দুইজন বক্রপথে চাকরি লওয়া বিষয়ার নাম গ্রেপ্তারের সম্ভাবনা আছে কর পরিদর্শক জয়ন্ত দলে আর প্রিয়ংকা ডেকাক পুনরবার এইখানে উল্লেখ করছো যে 26 ডিসেম্বরত এস আই টিত হাজির হব লাগিব দুই রাজপত্রিত বিষয়া দুইগুলো সমন জারি করা হয়েছে কর পরিদর্শক জয়ন্ত দলে আর প্রিয়ংকা ডেকাক হাজির হওয়ার নির্দেশ দিছে এস আই টিয়ে এস আই টির সম্মুখত 26 তারিখে হাজির হব লাগিব কিন্তু উল্লেখনীয় কথাটা হয়েছে দুইগুলোকে এতালেক নিলম্বন করা হওয়া নাই দুইজনের বিরুদ্ধে নম্বর জালিয়াতিরে চাকরি লওয়ার অভিযোগ আছে এ পি এস সি কেলেঙ্কারিত নাম সাঙুর খাইছিল দুইজন বক্রপথে চাকরি লওয়া বিষয়ার গ্রেপ্তারের সম্ভাবনা আছে কর পরিদর্শক জয়ন্ত দলে আর প্রিয়ংকা ডেকাক আজি এস আই টিত হাজির হওয়ার নির্দেশ 26 তারিখে এস আই টিত হাজির হওয়ার নির্দেশ আরক সোধা পোছা করা হব আর গ্রেপ্তার করব না নকরে সেয়া পরবর্তী সময় জানিবা যাব কিন্তু ইজনের পিছত সিজন করে রাজপত্রিত বিষয়াক এস আই টিয়ে জেরা অব্যাহত রাখিছে আর যিকোনো মুহূর্তত গ্রেপ্তার হব পারে নিলম্বিত এ ডি সি সুকন্যা বৰা সি এম ভিজিলেন্সর ধারাবাহিক জেরার সম্মুখীন সুকন্যা আজি পুনৰ সুকন্যাক জেরা অব্যাহত ভিজিলেন্সর ইফালে সুকন্যা বৰা আর মাতৃৰ লগতে মুখ্যমন্ত্রী নিরীক্ষণ কার্যালয়ত আন এগৰাকী যুবতীও হাজির হয়েছে যুবতীগৰাকীর নাম শিল্পী গগৈ বুলি জানিব পৰা গৈছে যুবতীগৰাকীৰ সৈতে সঘন যোগাযোগ আছিল সুকন্যা বৰাৰ মহানগরীর এখন পার্লারত কর্মরত যুবতীগৰাকী বুধবাৰে 7 ঘণ্টা ধৰি জেরা চলোৱা হৈছিল সুকন্যাক দীর্ঘ সময় ধৰি জেরার অন্তত সুকন্যাক যাবলৈ দিয়া হৈছিল বহুকেইটা প্রশ্নৰ লিখিত উত্তৰ দিছে মাৰাথন জেরাত বহু তথ্য লাভ কৰাৰ কথাও ভিজিলেন্সে কৈছে কিন্তু সুকন্যা বৰাৰ তালিকা সম্পত্তিৰ তালিকা বাঢ়িয়ে গৈছে সুকন্যা বৰাৰ যিসমূহ বাহন তাকো উপহাৰ বা তেওঁ ইতিমধ্যে কৈছে তেওঁৰ যিখিনি সম্পত্তি সেয়া পৈতৃক সম্পত্তি তেওঁ ইতিমধ্যে কৈছে যে তেওঁৰ সম্পত্তি আছে হয় কিন্তু সেয়া পৈতৃক সম্পত্তি আৰু লগতে তেওঁ এটা কথা উল্লেখ কৰিছে তেওঁৰ একাউণ্টত কি টকা আছে সেয়া তেওঁ নাজানে তেওঁৰ পাছপৰ্ট ক'ত আছে সেয়াও তেওঁ নাজানে কিন্তু আজিৰ দিনটোৰ গুৰুত্বপূৰ্ণ বিষয়টো হৈছে যে আজি সি এম ভিজিলেন্সত উপস্থিত হৈছে কেৱল সুকন্যা বৰা নহয় উপস্থিত হৈছে এগৰাকী পাৰ্লাৰৰ যুৱতী যাৰ নাম হৈছে শিল্পী গগৈ লগতে উপস্থিত হৈছে সি মাতৃ যিগৰাকী মাতৃৰ কথা সঘনে এটা কথা ওলাইছিলে যে মাতৃ মানসিক ৰোগী সজায় মাতৃক এখন চিকিৎসালয়ত ভৰ্তি কৰোৱা হৈছিলে গতিকে সেই কথা কিমান সত্য নে সেয়াও আছিলে নাটক নে মাকৰ বিৰুদ্ধে বা মাতৃৰ বিৰুদ্ধে কিছু অভিযোগ আছে নেকি এনেকুৱা ধৰণৰ বহু কথা এতিয়া পোহৰলৈ আহিবলৈ বাকী আছে গতিকে আমি এইখিনিতে উল্লেখ কৰিছোঁ যে আজিৰ দিনটোত সুকন্যা বৰা গ্ৰেপ্তাৰ হ'বনে নাই সেয়া তাৰ বাবে অপেক্ষা কৰিব লাগিব কিন্তু সুকন্যা বৰাৰ যিখন সম্পত্তিৰ তালিকা সেই তালিকাখনক লৈ কিন্তু সুকন্যা বৰাই এতিয়ালৈকে মুখ নাই খোলা তেওঁ যেতিয়া মুখেৰে একো নক'লে গতিকে তেওঁক লিখিতভাৱে প্ৰশ্ন দিয়া হ'ল সেই প্ৰশ্নৰ উত্তৰটো তেওঁ কি ধৰণে উত্তৰ দিছে সেয়াও এতিয়ালৈকে জানিব পৰা হোৱা নাই কিন্তু তেওঁক যেতিয়া প্ৰশ্ন কৰা হৈছিলে গতিকে সেই প্ৰশ্নৰ উত্তৰ সাপেক্ষে তেওঁ এটা কথা কৈছিলে যে তেওঁৰ হাতত একো খবৰ নাই তেওঁ বিলাসী ফ্লেটত উদ্ধাৰ হৈছিলে কোটি কোটি টকাৰ সামগ্ৰী তেওঁ ব্যয় তেওঁ যিধৰণে এটা বিলাসী জীৱন যাপন কৰে তেওঁ বেছিভাগ সময় বিদেশ ভ্ৰমণত তেওঁ ব্যয় কৰে তেওঁৰ একাউণ্টত কি টকা পইচা আছে তেওঁ নাজানে অথচ তেওঁৰ তিনিটাকৈ একাউণ্ট আছে তেওঁৰ বিলাসী যিসমূহ ফ্লেট আছে সেইসমূহৰ কথা আমি ইতিমধ্যে কৈছোঁ
বলেন আছে আমার সঙ্গে সংযুক্ত হয়, বলেনের ওসরলে যা। বলেন সুকন্যা বরাক আজি পুনের মতা হয়েছে, এটা কথা হয়েছে গ্রেপ্তার হব না সেয়া পাছর কথা, কিন্তু আজি এটা তাৎপর্যপূর্ণ কথা হয়েছে মাতৃক অহা হয়েছে আরতে এগারী আন এগারী যুবতীও আছে। প্রথমে আমি সেই সন্দর্ভ জানি লম আপনার। আপনি জানালব বিচার যে বুধবার দিন তৃতীয়বারের হাজির হয়েছিল আর তারপর আজ চতুর্থ দিনের হাজির হয়েছে সুকন্যা বরা সি এম ভিজিলেন্সর কার্যালয়। আর দেখব পাওয়া গেছে যে একলগে একইখান বাহনতে তখেতর মাতৃ আর কেটামান মুহূর্তের পিছতে আন এগারী যুবতীও আহি হাজির হয়েছে সেই একটা গোচরের ক্ষেত্রতে। আর কেন ইয়ার পূর্বর তৃতীয় দিনের যিনি আসলে জেরা সেইখিন জেরাত কিছু কিছু তথ্য পোহরলে আনবলে সক্ষম হয়েছিল, তার দুটা দিনের আসলে যিনি আরক্ষী সোধপোছ করেছিল তেনে ধরনের সহযোগিতা কোনো স্থাপন করা হওয়া নাছিলে, অর্থাৎ সম্পূর্ণরূপে নীরব আসে। বিপরীতে দেখবলে পাওয়া গেছিল তৃতীয় দিনের জেরাত যথেষ্টখিনি তথ্য পোহরলে আনবলে সক্ষম হয়েছিল, যদিও বা বাহনের কথা আহিছিলে যে যখন বাহন তেখেতে লাভ করে সেই বাহনখন কোনে উপহার দিছিলে সেই সন্দর্ভত কোনো মাত মতা নাছিলে। একদরে তেখেতর পাসপোর্টের কথাখিনি আরক্ষী তদন্তকারী আরক্ষী পোহরলে আনবলে সক্ষম হওয়া নাছিলে। আর একদরে কামরূপ আর কামরূপ মহানগর জেলাত থাকা যিখিনি তেখেতর সম্পত্তি সেই সম্পত্তিখিনি এই মুহূর্তলৈকেও পোহরলে আনবলে সক্ষম হওয়া নাই। আর যার ভিত্তিত আজি দেখবলে পাওয়া গেছে পুনর্বার তেখেতক তলব করেছে আর ইতিমধ্যেই সি এম ভিজিলেন্সর কার্যালয়ত প্রায় আধা ঘন্টা পূর্বে হাজির হয়েছেহি আর লগত মাতৃ উপস্থিত আছে। আমি এইখিনি কথাও জানাব বিচারিছো যে তেখেতর নিজের নামের লগতে তেখেতর পরিয়ালর আন আনুষঙ্গিক আত্মীয় আর পরিয়ালর লোকর নামত তেখেতর সম্পত্তির পাহাড় থাকা বলে ইতিমধ্যে আরক্ষী তথ্য লাভ করেছে। সেই ধরনের দেখবলে পাওয়া গেছিল তৃতীয় দিনত পরিয়ালর আন এগারী সদস্যকও তেখেতকলে জেরা চলাইছিল, সেইখিনি সময়তো বহুখিনি তথ্য লাভ করেছে। আর একদরে তেখেতর যেহেতুকে পূর্বর যিনি আরক্ষী তথ্য লাভ করেছিল যে প্রথমতে পরিয়ালর আন লোকর নামত সম্পত্তি ক্রয় করে আর তার পিছত সেই সম্পত্তি পরিয়ালর লোকর সদস্যর পৰা আহি নিজৰ নামত এটা চতুরামি করে আহিছে যে প্রথমতে মাটি ক্রয় করে, ভূমি ক্রয় করে বা সম্পত্তি ক্রয় করে, পিতৃর নামত ক্রয় করে, আত্মীয়র নামত ক্রয় করে আর তারপর উপহার স্বরূপে নামলে আনে। গতি যথেষ্ট স্মার্ট সুকন্যা বরা। সুকন্যা বরাক গ্রেপ্তার করা কিমান দূর সম্ভব আসলে সেয়া গ্রেপ্তার করলেহে বুঝব পৰা যাব। কিন্তু বলেন আর একটা কথা যে আজি যে মাতৃ তালে আহিছে, মাতৃক সি এম ভিজিলেন্সে মাতিছিল নে মাতৃ সচাকই মানসিক রোগী আসে, মাতৃর বিরুদ্ধে যেখানে কথা আছে সেইখিন সুদিবর কারণে মাতিছে, মাতৃ কেউ আহিছে তার সন্দর্ভত কিনা আপনার হাতত খবর আছে নাকি? চক, যেহেতুকে পরিয়ালর আন আন লোকর সদস্যর নামতো তেখেতর সম্পত্তি আছে আর সেই সম্পত্তির তালিকাখন কিছু পরিমাণে ইতিমধ্যে আরক্ষী লাভ করেছে, সেই সম্পত্তি সমূহ আসলে পরিয়ালর সেই সকল সদস্য জ্ঞাত হয় না নহয় সেই দিকটির ক্ষেত্রে তেখেতকলে জানিবর কারণে পরিয়ালর একাধিক্রমে আন এগারীর পিছন আন এগারী তেখেতকলে তলব করে আছে। আর সেই ধরনের আজি মাতৃ উপস্থিত হয়েছে, সেই আর মাতৃকে হয়তো সেই কথাখিনি সুদিব কন্যায় আসলে কিদরে সম্পত্তির পাহাড় গড়িছিল, তেখেতর নামত কিদরে হয়তো কোন কোন শহীদ পত্র তেখেতে সহি করবলগা হয়েছিল সেই সমূহ দিক হয়তো তেখেতকলে সোধপোছ করব। একদরে যদি চা হয় এগারী আন এগারী শিল্পী গগৈ নামের এগারী যুবতীকে এই মুহূর্তে সি এম ভিজিলেন্সে তলব করেছে, তেখেতও হাজির হয়েছেহি। আর তেখেতর ক্ষেত্রতো অভিযোগ আসে এই ধরনের যখন সুকন্যা বরার মোবাইল কল লিস্ট লাভ করেছিল সেই কল লিস্টর ক্ষেত্রে সঘনে যোগাযোগ থাকা সেইগারী যুবতী কি ধরনের আসলে সেই যুগী যুবতীর সঙ্গে যোগাযোগের সূত্রের কি রহস্য থাকবে পারে সেই দিকটি অতিকই আরক্ষী রহস্য লাভ করেছে। আর তার ভিত্তিতে তেখেতসকলে জেরা চলাব বিচারিছে, কারণ দেখব পাওয়া গেছে ইয়ার পূর্বর কিছু ঘটনা যদি চা হয় তেতিয়াহলে পরিয়ালর আন সদস্যর বাহিরেও কিছু তেনে ব্যক্তি থাকে যিসকলের নামত আসলে সেই সমূহ সম্পত্তি সমূহ বিগত সময়সূচ চাও এই যা কেটামান দিন যেটা সুকন্যা বরাক ঘর সি এম ভিজিলেন্সে অভিযান চলাইছিল, সামেদ আলী বাসগৃহ যেটা অভিযান চলাইছিল বা আখতার হোসেনের বাসগৃহ যেটা অভিযান চলাইছিল, এটা কথা স্পষ্ট রূপত আহিছিল যে তেওঁলোকে যে ধরনের সম্পত্তি পাহাড় গড়িছে তেওঁলোকে প্রায়খিনি সম্পত্তি তেওঁলোকৰ আত্মীয় স্বজনের নামত করে থৈছে, গতি তেওঁলোকৰ আনকি একাউন্ট পর্যন্ত আত্মীয় স্বজনের নামত আছে। এটা আমি প্রসঙ্গ পুনের সুকন্যা বরালে আহিছো, তেওঁ তেনে ধরনের স্মার্ট এগারী যুবতী, গতি যোনে এটা কথা বারম্বার উল্লেখ করেছে যে পৈতৃক সম্পত্তি আছে, তেওঁ কৈছে মোৰ সম্পত্তির কথা তেওঁ নাজানে, তেওঁ পৈতৃক সম্পত্তি আছে, পিতৃর নামত সম্পত্তি আছে আর পিতৃয়ে তেওঁক উপহার দিছে, গতি এই ক্ষেত্রে মাতৃক মাতি অনা হয়েছে নিশ্চিতভাবে পিতৃকো সোধা পোছা করা হব পাৰে নেকি? বলেন নিশ্চয়কৈ সেইখিনি কথা আহি পৰিছে এই মুহূৰ্তত যে পৰিয়ালৰ আন আন সদস্যসকলক জেৰা চলাব। আৰু একেদৰে যদি চোৱা হয় তেতিয়াহ'লে তেখেতে যিকেইটা কাৰ্যালয়ত কৰ্মৰত আছিলে সেইসমূহ কাৰ্যালয়ত কৰ্মৰত অৱস্থাত তেখেত থকা তেখেতসকলৰ যি তলতীয়া কৰ্মচাৰী বা সহযোগী যিসকল কৰ্মচাৰী আছিলে সেইসকলকো জেৰা চলাব। আমি ইয়াৰ আগত দিনটোত দেখিবলৈ পাইছিলোঁ যে কামৰূপ আয়ুক্ত কাৰ্যালয়ৰ এগৰাকী তৃতীয় বৰ্গৰ কৰ্মচাৰীকো জেৰা চলোৱা হৈছিলে, তেখেতৰ
সম্পত্তির কথাখিনি তেখেতসকলে কি ধরনের অবজ্ঞাত আসে বা তেখেতসকলের সহায় কি ধরনের আসে সেই সমূহ দিকও আরক্ষী চাইছে। গতি ইয়ার পিছর পরবর্তী সময়সাত হয়তো তেখেতর পিতৃ বা তেখেতর আত্মীয় অইন সদস্য হয়তো মাতিব পারে বা বাকি যুক্ত কার্যালয় তেখেতে কর্মরত আসে সেই কর্মরত অবস্থা থাকা দিক সমূহ তেখেতসকলে চাইছে আর সেই সকল সহযোগীকে তেখেতসকলে সুৎপোষ করেছে আর বহুলোক সোধা পোছা করবেন। বলেন, আপনার ধন্যবাদ জানাইছো আর পুনের এখিনিতে উল্লেখ করছো সুকন্যা বরাক আজি গ্রেপ্তার হবনে নাই সেয়া নিশ্চিত নহয়, তথাপিও যে সুকন্যা বরাক হয়তো গ্রেপ্তার করব পারে, কিন্তু কথা হচ্ছে সুকন্যা বরায় মুখেই নুখুলে। সুকন্যা বরাক লিখিত প্রশ্ন দিয়া হয়েছে, তার উত্তরও সুকন্যা বরায় কিমান দূর সম্ভবত সত্য কথা কৈছে সেয়াও নিশ্চিতভাবে স্পষ্ট নহয়, কারণ সুকন্যা বরায় ইমান স্মার্ট যে প্রত্যেকটি কথাতে মুখেই খোলালে, প্রত্যেকটি প্রশ্ন উত্তর না বা ধরনের উত্তর দিয়ে থই দিয়েছে, সামরি থাকে। পাসপোর্টের কথা নজানে, কত থাকে নজানে, তাৎপর্যপূর্ণ কথা ব্যাংকত কে টাকা আছে নজানে, তার উপরও যিনি সম্পত্তি সেয়া পৈতৃক সম্পত্তি, এনে ধরনের কিছু উত্তর দি থাকে। আজি উত্তর সোধা পোছার বাবে মতা হয়েছে, অর্থাৎ সিএম ভিজিলেন্সে মুখের একু উলিয়াব পড়ায় নাই। আর খবর এইদরে অব্যাহত রাখি, সময় সময় বাণিজ্যিক বিরতি। ভারতর গৌরব গোটেই বিশ্বতেই, ইয়ার সম্মান স্ট্রং মানে মাইথন স্টিল। স্বাগতম বিরতির পাশত গুয়াহাটীত গ্রেপ্তার দুই কুখ্যাত মাটি দালাল, ধৃত দালাল প্রদ্যুৎ শইকীয়া আর দেবজিৎ নাথ। ভুয়া পান কার্ড তৈয়ার করার অভিযোগ দুজনক গ্রেপ্তার করা হয়েছে। ভুয়া পান কার্ডে বনাইছিল মাটির ভুয়া নথি, ভুয়া নথিতে বহু লোকক প্রবঞ্চনা করেছিল দুই দালালে। মাটি বিক্রি করে বহুতরে প্রায় কোটি কোটি টাকা লুণ্ঠন করেছিল। দুইরে বিরুদ্ধে বহু গোচর আছে, পুরনি সকল গোচরের ফাইল খুলিব এটা আরক্ষী। দিসপুর থানাত রখা হয়েছে দুই কুখ্যাত দালালক। পুনের কোথাও গুয়াহাটী যেহেতু মাটির দালাল গ্রেপ্তার করা হয়েছে আর গুয়াহাটীর যেহেতু ভূমি কেলেঙ্কারি সন্দর্ভত ইতিমধ্যে অভিযান চলি আছে আর সেই ভূমি কেলেঙ্কারি অভিযান তীব্রতর দ্রুতগতিত চলি আছে, তার মাজতে এটা দালাল গ্রেপ্তার হয়েছে আর এই দুই কুখ্যাত দালাল প্রদ্যুৎ শইকীয়া আর দেবজিৎ নাথক গ্রেপ্তার করা হয়েছে। আর প্রদ্যুৎ নাথ আর প্রদ্যুৎ শইকীয়া আর দেবজিৎ নাথে ভুয়া পান কার্ড তৈয়ার করে, তার পিছতে ভুয়া পান কার্ড তৈয়ার করে মাটিরে ভুয়ার নথি বনায়, ভুয়া নথিরে বহু লোকক প্রবঞ্চনা করে, মাটি বিক্রি করে বহুতরে পড়া কোটি কোটি টাকা লুণ্ঠন করে। দুইরে বিরুদ্ধে বহু থানাত গোচরও আছে, পুরনি সকল গোচরের ফাইল খুলিব এটা আরক্ষী, আর পুরনি সকল গোচরের যেটা ফাইল খুলিব বহু তথ্য এটা পোহরলে আসবে। আজি শহীদ কনকলতা বরুয়ার জন্ম শতবার্ষিকী, গহপুরত রাজ্যিকভাবে অনুষ্ঠিত কনকলতা বরুয়ার জন্মজয়ন্তী। জন্মজয়ন্তী অনুষ্ঠানত অংশ লব অংশ লৈছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। পোনপটীয়া সম্প্রচার কনকলতা লুইতৰ পালৰ ৰণৰঙ্গিনী স্বদেশ মুক্তিব্রতা, এয়া আছিল শহীদ কনকলতা বরুয়া। কালীচৰণ বরুয়া ডাঙরিয়ায় মোক এখন পত্র লিখিছিলে যে শহীদ কনকলতা বরুয়ার জন্ম জয়ন্তী আমি এক সুন্দরভাবে আয়োজন করিব লাগে আর ইয়াক আমি পালন করিব লাগে। সাংস্কৃতিক বিভাগক আমি দায়িত্ব দিছিল আর আমি সম্পূর্ণ এটা বর্ষলৈ শহীদ কনকলতা বরুয়ার জন্ম জয়ন্তী পালন করিব বিচাৰিছো। এই জন্ম জয়ন্তীর সময়সাতে শহীদ কনকলতা বিশ্ববিদ্যালয়ের কামো আমি আরম্ভ করিম আর শহীদ কনকলতা বরুয়ার সমগ্র বাসভবনকে ধরি সম্পূর্ণ বরঙাবাড়ি অঞ্চলত এটা 30 কোটি টাকা খরচ করে আমি স্মারক এটা নির্মাণের বাবেও অসম সরকারে সিদ্ধান্ত গ্রহণ করেছে। কালীচৰণ বরুয়া ডাঙরিয়ায় তেখেতর বাসভবনটি শহীদ কনকলতা বরুয়ার স্মৃতি সংরক্ষণ করবলৈ অসম সরকারক আগবঢ়াবলৈ সিদ্ধান্ত লৈছে। মই তেখেতকো আজির এই সুন্দর দিনটোত অসমবাসী রাইজর হৈ ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাইছো। 1924 চনের আজির দিনটোতে গহপুরের বরঙাবাড়িত
স্বদেশ প্রেমে উদ্বেলিত বীরাঙ্গনা কনকলতা বড়ার জন্ম হয়েছিল। পিতৃর নাম আছিল কৃষ্ণকান্ত বড়া, মাতৃর নাম আছিল কর্ণেশ্বরী বড়া। কনকলতার পূর্বপুরুষ আহোম স্বর্গদেউ রাজসভার দোলা কাষরিয়া বড়ার বংশধর বলে জনাজাত। আদিতে পূর্বপুরুষ শিবসাগর জেলাত বসবাস করেছিল। মানর আক্রমণের সময় বংশর লোকে শিবসাগর এড়ি বরঙাবাড়ীত ঘর দুয়ার সাজি বসবাস করবল। কনকলতার ককাদেউতাক ঘনকান্ত বড়া এজন প্রখ্যাত শিকারী রূপে খ্যাত আছিল। পিতৃ কৃষ্ণকান্ত বড়াও অঞ্চলটির এজন ভাল খেতিয়ক হিসাবে জনাজাত লোক আছিল। 7 বছর বয়সতে কনকলতাই দেশ মাতৃর আহ্বান শুনেছিল। ব্রিটিশের বিরুদ্ধে আরম্ভ হওয়া স্বাধীনতা সংগ্রামের বতাজাক দরং জেলার ভিতরুয়া অঞ্চলতো ববলে আরম্ভ করেছিল। 1931 সনের মে মাহর কলংপুর মৌজার গমিরি উচ্চ ইংরাজি বিদ্যালয় প্রাঙ্গণত এক বিরাট রায়ত সভা অনুষ্ঠিত হয়েছিল। এই সভার মুখ্য উদ্যোক্তা আছিল রূপকুঁয়র জ্যোতিপ্রসাদ আগরওয়ালা। আন আন উদ্যোক্তা সকল আছিল রত্নকান্ত শর্মা, নরেন্দ্র মহন্ত, বাথুরাম ভূঁয়া আদি ব্যক্তি সকল। এই সভাত সভাপতিত্ব করেছিল মাজুলীর গড়মূর সত্রর সত্রাধিকার পীতাম্বর দেবগোস্বামী। মহিলা শাখাত সভাপতিত্ব করেছিল চন্দ্রপ্রভা শইকীয়ানী। এই সভাখনে গোটে অঞ্চলটুক আলোড়িত করে তুলিছিল। গান্ধী ভলেন্টিয়ার সকল সমদল করে কনকলতার ঘরের পদূলির মুখেরি আগবাড়ি যাওয়া দৃশ্যয় শিশু কনকলতার হৃদয় চুই গৈছিল। শৈশবত কনকলতাই ছয়দুয়ারর আগশারীর কংগ্রেসী নেতা আর মোমায়ক দেবেন্দ্রনাথ বরা আর যদুরাম বরার মুখেরি দেশে সেবার বাণী শুনেছিল। ইংরাজের অত্যাচার, ভারতের স্বাধীনতা সংগ্রাম, মহাত্মা গান্ধী আইন অমান্য আন্দোলন, দাণ্ডী যাত্রা আদির কথাই শিশু কনকলতার মন স্বদেশ প্রেমে উজ্জীবিত করে তুলিছিল। 42-র গণ আন্দোলন আছিল ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সর্বোত্তম মাইলর খুঁটি। 1942 সনের 8 আগস্টর বোম্বেত অনুষ্ঠিত কংগ্রেস অধিবেশনত ব্রিটিশ অবিলম্বে ভারত ত্যাগের দাবিরে ভারত ত্যাগ প্রস্তাব গৃহীত হয়েছিল। মহামানব মহাত্মা গান্ধীয়ে দেশবাসীক করিম নহলে মরিম এই মহামন্ত্র দিছিল। আন্দোলন আরম্ভ করার পূর্বে ব্রিটিশ সরকারে দমনমূলক ব্যবস্থা গ্রহণ করে কংগ্রেসক বেআইনী সংগঠন ঘোষণা করিলে আর 9 আগস্টর পুয়া মহাত্মা গান্ধীকে প্রমুখ্য করে রাষ্ট্রীয় নেতা সকল কারারুদ্ধ করিলে। লগেলগে দেশবাসী আন্দোলনত জঁপিয়াই পড়ি চারিওফালে হরতাল, বিক্ষোভ, পিকেটিং আর ধর্মঘট পালন করা হল। শান্তিপূর্ণ আর নিরস্ত আন্দোলনকারীর উপর পুলিশের লাঠি চালনা আর গুলি চালনা আরম্ভ হওয়ার ফলত আন্দোলনে হিংসাত্মক রূপ পরিগ্রহ করিলে। দেশবাসীর লগতে অসমবাসীও ব্রিটিশ শাসন উফরাবলৈ 42-র গণ আন্দোলনত জঁপিয়াই পড়েছিল। 9 আগস্টর দিনটো বিষ্ণুরাম মেধি, মৌলানা তয়েবুল্লা, হরে কৃষ্ণ দাস, ফকরুদ্দিন আলী আহমেদ, দেবেশ্বর শর্মা, পদ্মধর চলিয়া, বিজয় চন্দ্র ভাগবতী প্রমুখ্যে সকল কংগ্রেস নেতা গ্রেপ্তার করে এই আন্দোলনটুক মখিমূর করবলৈ ব্রিটিশে চেষ্টা করেছিল। গোপীনাথ বরদলৈ আর সিদ্ধিনাথ শর্মা বোম্বে অধিবেশনের উভতি আহতে ব্রিটিশ প্রশাসনে বাততে গ্রেপ্তার করে। পীতাম্বর দেবগোস্বামী দেবকো গ্রেপ্তার করে যোরহাট জেলত কারারুদ্ধ করে রখা হয়েছিল। ভারতের অন্যান্য রাজ্যের কংগ্রেস আর সহযোগী সংগঠন সমূহক বেআইনী ঘোষণা করা হয়েছিল। ব্রিটিশের এই নীতির প্রতিবাদত চারিওফালে প্রতিবাদ সভা, সমদল আর বিক্ষোভ প্রদর্শন করা হয়। জ্যোতিপ্রসাদ আগরওয়ালা, শঙ্কর চন্দ্র বড়া, বিমলা প্রসাদ চলিহা, ব্রজনাথ শর্মা, অমিয় কুমার দাস আদি নেতা সকলে আত্মগোপন করিলে।
এই আত্মগোপনকারী নেতাসকলৰ দিহা পরামর্শ মতে অসম প্রদেশ কংগ্রেস কমিটিয়ে 20,000 অধিক শান্তি সেনারে অসম স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করেছিল। ব্রিটিশ সরকারে এই বাহিনীকো বেআইনি বলে ঘোষণা করে। ব্রিটিশের দমনমূলক কার্যসূচীর ফলস্বরূপে করবাত করবাত হিংসারও উদ্গীরণ হয়েছিল। ভারতীয় আন্দোলনত অবিভক্ত দরং জেলার জনতায় অভূতপূর্ব সঁহারি জানাইছিল। দরং জেলাত সংগঠনের দায়িত্বভার গ্রহণ করে পুষ্পলতা দাস আর জ্যোতিপ্রসাদ আগরওয়ালাই। গান্ধীজির অহিংসা নীতির আন্দোলন চলার সিদ্ধান্ত গ্রহণ করে। দরং জেলার গহপুর, কলাবাড়ি, বিহালি, বরঙাবাড়ি, বিশ্বনাথ চারিআলি, চতিয়া, জামুগুড়ি, ঢেকিয়াজুলি আদি রাইজে এই আন্দোলনত অভূতপূর্ব সঁহারি জানালে। এই আন্দোলনটুক নেতাসকলে সত্যাগ্রহীসকলক দুটা ভাগত বিভক্ত করেছিল, এটা মৃত্যু বাহিনী, আনটো শান্তি বাহিনী। 18 বছৰৰ পৰা 50 বছৰ বয়সলৈ যিসকল ব্যক্তিয়ে দেশৰ বাবে মৃত্যুকো বরণ কৰিবলৈ ভয় নকৰিছিল তেওঁলোকক মৃত্যু বাহিনীত অন্তৰ্ভুক্ত কৰা হয়। মৃত্যু বাহিনীৰ মূল মন্ত্ৰ আছিল কৰিম অথবা মৰিম। মৃত্যু বাহিনীৰ লোকসকল অতি দৃঢ় আৰু সাহসী হোৱাৰ প্ৰয়োজন আছিল। গতিকে অতি কম সংখ্যক সদস্যহে মৃত্যু বাহিনীর সদস্য হব পাৰিছিল। আনহাতে যিকোনো সুস্থ লোকে শান্তি বাহিনীত যোগদান কৰিব পাৰিছিল। শান্তি বাহিনীর মুখ্য কাম আছিল শান্তি শৃঙ্খলা অটুট রখা, গঠনমূলক কামত ব্রতী হওয়া আর দুর্গতজনক সহায় করা। শান্তি বাহিনী আর মৃত্যু বাহিনীর লোকসকলক উপযুক্ত করে গড়ি তোলার বাবে প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হয়েছিল। প্রতিখন থানার এলাকাত প্রশিক্ষণ শিবির পতা হয়েছিল। আন্দোলনের অংশ হিসাবে আর ভারতের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করার প্রতীকরূপে আন্দোলনকারী সকলে আরক্ষী চকী আর কাছারি ঘরত জাতীয় পতাকা উত্তোলনের সিদ্ধান্ত গ্রহণ করে। 18 সেপ্টেম্বর দিনা গহপুরের উচর জার্নিয়াল সত্রর নামঘরত অনুষ্ঠিত এখন সভাত 20 সেপ্টেম্বর পতাকা উত্তোলনের এক কার্যসূচী হাতত লওয়া হয়েছিল। এই সভাত পুষ্পলতা দাস উপস্থিত থাকি শান্তি বাহিনী আর মৃত্যু বাহিনীর সদস্য সকলের কর্তব্যের বিষয়ে অবগত করে। মৃত্যু বাহিনীর সদস্য সকলক পরিকল্পনানুযায়ী প্রথম স্থানত জাতীয় পতাকা দাঙি ধরিব আর তেওঁলোকে সেই পতাকা উত্তোলন করিব। আরক্ষীর বাধা পালেও তেওঁলোক পাছ হুহুকিব নোৱাৰিব। আরক্ষীয়ে কিবা প্রকারে প্রথম স্থানত থকাজনের ক্ষতি করিলেও মৃত্যু বাহিনীর ওচৰত থকাজনে সেই পতাকা দাঙি ধরে লক্ষ্যত উপনীত হব। 20 সেপ্টেম্বর গহপুর থানাত পতাকা উত্তোলনের বাবে যো জা চলিছিল। পূর্ব নির্ধারিত সূচী মতে গহপুর আরক্ষী থানাত পুষ্পলতা দাসে পতাকা উত্তোলন করার কথা আছিল। কিন্তু কনকলতার অনুরোধ উপেক্ষা করিব নোৱাৰি গহপুর সমদলের নেতৃত্ব কনকলতা বৰুৱাক এৰি দিয়া হল। 20 সেপ্টেম্বর দিনা পূর্বে নির্দিষ্ট একোখন ঠাইত ব্রহ্মাজান, হাওয়াজান, হেলেম, কলাবাড়ী, গহপুর, বালিজান, মাগুরী, রঙিয়াল আদি অঞ্চলের শ লোক আহি সমদলত মিলিত হল। আন্দোলনকারী দুটা দলত বিভক্ত হল, এটা পুরুষ আর আনটো মহিলা। মহিলার শাড়ি হাতত তিরঙ্গ পতাকা ধরে সকলে সম্মুখত কনকলতা বৰুৱা থিয় হল। দলটোত প্রায় 500 গৰাকী মহিলায় অংশগ্রহণ করলে। সমদলকারী সকল থানার সম্মুখ পাই মূল প্রবেশদ্বারখন বন্ধ দেখিবলৈ পালে। এটা সরু রাস্তায় খুলি থাকা জপনা এখন দেখি সেইফালে আগুয়াই গল। দলটো জপনার সম্মুখ পাত সশস্ত্র আক্রমণের আরক্ষীর মুখামুখি হল। থানার ভারপ্রাপ্ত বিষয়া সমদলকারী সকলক এখোজো আগুয়াই না যাবলৈ সতর্ক করে দিলে। সেই সতর্কবাণী আওকাণ করে কনকলতার নেতৃত্বত সমদল আগুয়াই গল। লগে লগে গুলি বর্ষণ আরম্ভ হল আর ব্রিটিশের গুলিত কনকলতা বাগরি পড়ল।
তৎক্ষণাৎ পতাকাখন মুকুন্দ কাকতিয়ে দাঙি ধরিলে, যদিও আন এটা গুলিত তেও বাগৰি পৰিল। একে শাৰীত থকা হেমকান্ত বৰুৱা, বগাই কছাৰী, খৰ্গেশ্বৰ বৰুৱা, ফুলেশ্বৰ ৰাজখোৱা, ভোলানাথ বৰালী, ভৰালী বৰুৱা গুৰুতৰভাৱে আঘাতপ্ৰাপ্ত হ'ল। উত্তেজিত পৰিৱেশৰ মাজতে কলাবাৰীৰ সাহসী ডেকা ৰামপতি ৰাজখোৱাই পাছফালেৰে থানাৰ ঘৰৰ ওপৰত উঠি পতাকাখন থানাৰ গৃহৰ ওপৰত উৰুৱাই দিবলৈ সমৰ্থ হ'ল। 42ৰ গণ বিপ্লৱত বহু তেজাল অসমীয়াই দেশমাতৃৰ হকে আত্ম বলিদান দিলে। এই আন্দোলনত অংশ লৈ আপোচবিহীন স্থিতি আৰু অফুৰন্ত সাহসেৰে স্বাধীনতা সংগ্ৰামক এক বিশেষ গতি প্ৰদান কৰিছিল কুশল কোঁৱৰে। সৰু পথাৰত ৰেল বগৰুৱা এক ঘটনাৰ সৈতে জড়িত কৰি ব্ৰিটিছে তেওঁক 1942 চনৰ 3 নৱেম্বৰত গ্ৰেপ্তাৰ কৰি পিছত যোৰহাট কাৰাগাৰত ফাঁচি দিছিল। এই কাৰাগাৰতে দেশৰ হকে যুঁজ দি মৃত্যুক আঁকোৱালি লৈছিল স্বাধীনতা সংগ্ৰামী কমলা মিৰি আৰু বেজা বাউৰীয়ে। 42ৰ গণ আন্দোলনৰ ব্যাপক প্ৰতিবাদ অসমত প্ৰথমে আৰম্ভ হৈছিল নগাঁও জিলা। বেবেজিয়াত আৰক্ষীৰ গুলীত নিহত হৈছিল কলাই কোঁচ আৰু হেমৰাম বৰা। জোঙাল বলোহৰ ওচৰত গুলীবিদ্ধ হৈ শ্বহীদ হৈছিল হেমৰাম পাটৰ আৰু গুণভী বৰদলৈ। বাৰপূজীয়াত শ্বহীদ হৈছিল তিলক ডেকা। বৰহমপুৰত ব্ৰিটিছৰ বিৰুদ্ধে প্ৰতিবাদত অংশ লৈ শ্বহীদ হৈছিল ভোগেশ্বৰ ফুকননি, লক্ষ্মীনাথ হাজৰিকা, ঠগীৰাম খুঁট আৰু বলোৰাম খুঁট। ঢেকিয়াজুলি থানাত পতাকা উত্তোলনৰ কাৰ্যসূচীত অংশ লৈ ব্ৰিটিছৰ গুলী আৰু লাঠিচালনাত মৃত্যুবৰণ কৰিছিল মনবৰনাথ, কুমলী দেৱী, মহিৰাম কোঁচ, ৰতন কোছাৰী, সৰুনাথ চুতীয়া, মণিৰাম কছাৰী, তিলেশ্বৰ বৰুৱা, লেৰেলা কছাৰী, দয়াল দাস পানিকা, খহুলী দেৱী, মংগল কুৰকুৱা দিয়ে। বজালীত পুলিচৰ গুলীত শ্বহীদ হৈছিল মদন বৰ্মন আৰু ৰাউতাৰাম কোঁচ। ভাৰতৰ স্বাধীনতা আন্দোলনত চৰম ত্যাগেৰে মহিয়সী কনকলতাই অসমীয়া নাৰীৰ সাহস আৰু ত্যাগৰ আদৰ্শ প্ৰতিষ্ঠা কৰি থৈ গৈছে। ভাৰতৰ গৌৰৱ গোটেই বিশ্বতেই, ইয়াৰ সন্মান ষ্ট্ৰং মানে মাইথান ষ্টীল। দে।